আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস। শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হলো। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র শোভা সুব্বা সহ অন্যান্য পুর আধিকারিক ও কর্মীরা। এদিন রবি ঠাকুরের স্মৃতিচারণ করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আজকে 22শে শ্রাবণ মহাপ্রয়াণ দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই এই দিনটিকে আমরা নানাভাবে পালন করি। আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এই রবীন্দ্র মঞ্চে পুর নিগমের পক্ষ থেকে করা হচ্ছে এবং সারাদিন ধরে শিলিগুড়ির সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এবং অন্যান্য যে এনজিওসগুলো রয়েছে বিভিন্নভাবে আজকে সারাদিন ধরে আমরা এই দিনটিকে পালন করব, উদযাপন করব। 22শে শ্রাবণ আমরা যেমন পয়লা বৈশাখ আমরা এখানে উদযাপন করি, খুব বড়ো করে কলস যাত্রার মধ্যে দিয়ে আমরা শুরু করি, পাশাপাশি এই প্রয়াণ দিবস এবং অন্যান্য সারা বছর ধরেই ঠিকই বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কার্যক্রমকে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি।